আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই তোমাদেরকে আমার নিজের পরিচয়টা দিচ্ছি। আমি ফরিদা ইয়াসমিন। আমি তোমাদের যুক্তিবিদ্যার ক্লাস নেব, প্রথম পত্র, দ্বিতীয় পত্র, উভয়টাই। এই ক্লাসগুলো চলবে সাধারণত অনলাইনের মাধ্যমে। তোমরা সব সময় অনলাইনে ক্লাস করার চেষ্টা করবা, আমিও অনলাইনে ক্লাস করব। তোমরা যারা এই যুক্তিবিদ্যার বিষয় নিয়েছো, তোমরা হয়তো অনেকেই অনেক ধরনের টেনশনে আছো, যদি এই বিষয়টা যে কেমন হয়, আমরা আগে কখনো করি নাই, ক্লাস করতে পারতেছি না, ভালো করবো কিনা, ভালো নাম্বার আসবে কিনা, ইত্যাদি ইত্যাদি। আসলে এই সাবজেক্টটা নিয়ে কারো ভয় পাওয়ার কোনো কিছু নাই। আমি তোমাদেরকে সবসময় সহযোগিতা করব, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। আর এই ক্লাসে করতে করতেই আমি কতগুলো বইয়ের নাম লিখে দিব তোমাদেরকে ব্ল্যাকবোর্ডে, তোমরা এই নামগুলো উঠাই নিবা এবং বই কিনা গুলো কেনার চেষ্টা করবা। আমি ক্লাস করার সাথে সাথে তোমরা এই বইগুলো ফলো করবা এবং বাসায় লেখাপড়া করবা। বাসায় থেকে বের হবে না, বাসা থেকে বের হতে গেলে তোমরা অবশ্যই মাস্ক ব্যবহার করবে, আর বাহির থেকে ঘুরে এসে হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিবা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এই যুক্তিবিদ্যা নিয়েছ, আমি মনে করি আমার নিজস্ব অভিমত থেকে আমি বলবো, তোমরা অনেকটা একটা ভালো কাজ করেছ, কারণ এই বিষয় দিয়ে অনেক ভালো মার্ক তোমরা পাবা। অন্যান্য সাবজেক্ট থেকে তোমরা এত ভালো মার্ক অবশ্যই পাবা না। যদি তোমরা সঠিকভাবে এটি লিখতে পারো, সঠিকভাবে স্যারদেরকে বা ম্যাডামদেরকে বোঝাইতে পারো, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই ভালো মার্ক উঠাতে পারবা। আর এই মার্কটা তোমাদেরকে এ এবং এ প্লাস পাওয়ার জন্য অনেকটা সাহায্য করবে। যুক্তিবিদ্যা যদিও সুপ্রাচীন কাল থেকে শুরু হয়েছে, বর্তমানে এর প্রয়োজন অনেক বেশি বা অনেক অনস্বীকার্য। মানুষ চিন্তাশীল জীব, মানুষ সৃষ্টির সেরা জীব, সে চিন্তা করে। আর মানুষের দুটি সহজাত প্রবৃত্তি রয়েছে, একটা হলো বুদ্ধিবৃত্তি আর একটা হলো যোগবৃত্তি। এই চিন্তাই হলো মানুষের বুদ্ধিমূলক ক্রিয়া। মানুষ এই বুদ্ধিমূলক ক্রিয়া দিয়া বিশ্বের সব কিছু জ্ঞান আহরণ করতে চায়। এই জ্ঞানটা পাই সাধারণত আমরা দুইভাবে, একটা পাই আমরা প্রত্যক্ষভাবে, আরেকটা পাই আমরা পরোক্ষভাবে। প্রত্যক্ষভাবে আমরা যে জ্ঞানটা পাই সেটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে, আর পরোক্ষভাবে যে জ্ঞানটা আমরা পাই সেটা হচ্ছে অনুমানের মাধ্যমে। আর এই অনুমানটাই অনুমানের যুক্তি হিসাবে প্রদর্শন করি, যুক্তি হিসাবে। এই যুক্তি অনেক সময় আমাদের কাছে খুব শ্রুতিমধুর ফলে মনে হয়, অনেক সময় শুনতে ভালো লাগে, অনেক সময় জোরালো বক্তব্য বলে মনে হয়। কিন্তু এই যুক্তিগুলো কতটুকু যুক্তিযুক্ত, কতটুকু বৈধ, সেটা আমরা চিন্তা করে দেখি না বা ভাবি না। কিন্তু যুক্তিবিদ্যা আমাদেরকে এই যুক্তিগুলো কতটুকু যুক্তিযুক্ত এবং বৈধ অবৈধ নিয়মাবলী শিক্ষা দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদেরকে কয়েকটা বইয়ের নাম লিখে দিচ্ছি। তোমাদের যার যেটা বই পছন্দ বা সহজ বলে মনে হয়, তোমরা সেই বইটাই কিনে নিবে। বইগুলোর নাম আমি ব্ল্যাকবোর্ডে লিখে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। প্রথমে এক নাম্বার যুক্তিবিদ্যা প্রথম পত্র ও তৃতীয় পত্র, প্রফেসর মোহাম্মদ গোলাম মোস্তফা। দ্বিতীয় বই যুক্তিবিদ্যা প্রথম পত্র দ্বিতীয় পত্র, অধ্যাপক ফৌজিয়া। তৃতীয় বই যুক্তিবিদ্যা
প্রথম পত্র ও দ্বিতীয় পত্র তাসমিনা জাহান। চতুর্থ বই যুক্তিবিদ্যা প্রথম পত্র ও তৃতীয় পত্র মোহাম্মদ মাহবুবুর রহমান। পঞ্চম বই যুক্তিবিদ্যা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মোহাম্মদ তুফাজ্জল আলী। এখন ছাত্রছাত্রীরা তোমরা হয়তো এতগুলা বইয়ের নাম দেখে তোমাদের হয়তো একেবারে ভয় লাগার এই কথা, কারণ তোমরা 9-10 একটা বই মোটামুটি পড়ে আসছো। আসলে সবকটা বইগুলো যে পড়তে হবে এমন কোনো কথা না। যে বইটা তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, তোমাদের কাছে সহজ সরল বলে মনে হয়, তোমরা খুব তাড়াতাড়ি বুঝে ওইটা সম্পর্কে তোমরা আইডিয়া নিতে পারবা, আর আমার ক্লাসের সঙ্গে তোমাদের বইয়ের যে একটা সম্পর্ক থাকবে সেই বইটাই তোমরা কেনার চেষ্টা করবা এবং সেই বইটাই তোমরা কাছে রাখবা বলে আমি মনে করি। যাই হোক, তোমরা সবাই সবার সামর্থ্য অনুযায়ী বই কিনে নেবা। এর মাঝখানে আমি তোমাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, যাদের বই কেনার একেবারেই তৌফিক নাই, অর্থাৎ একেবারে কিনতে পারবো না বলে এরকম বলে মনে করো, তোমরা আমার সঙ্গে ফোনে কথা বলবা, আমি তোমাদেরকে বই দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ। যাই হোক, বয়স পরিচিতি আমরা জেনে গেলাম। এবার আমরা একটু আবার যুক্তিবিদ্যার প্রসঙ্গে যাই। যুক্তিবিদ্যার সর্বপ্রথম শুরু হয় গ্রিক দার্শনিক এরিস্টটল দিয়ে। উনি সুপ্রাচীন একজন দার্শনিক, আর উনি সর্বপ্রথম যুক্তিবিদ্যাকে সুসংহত, সুসম্ভবত, সুস্পষ্ট রূপে পরিবর্তন করেন। আমরা এই জন্যই অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনক হিসাবে অভিহিত করে থাকি। ওনার যুক্তিবিদ্যা সংক্রান্ত বা যুক্তি সংক্রান্ত গ্রন্থাবলীর নাম, সংকলনের নাম অর্গানন, যার অর্থ হলো উপায় বা যন্ত্র। আর এই উপায় বা যন্ত্র থেকেই তিনি যুক্তিবিদ্যা সংজ্ঞায়িত করেছেন বা সংজ্ঞা দিয়েছেন। এই উপায় বা যন্ত্র কথাটা অর্থ হলো যুক্তিবিদ্যা সব গিয়ারের ক্ষেত্রেই উপযোগী। শুধু তাই নয়, বৈজ্ঞানিক কলা কৌশলের ক্ষেত্রেও যুক্তিবিদ্যা ব্যবহার হয়ে থাকে। এই অর্থে উনি যুক্তিবিদ্যাকে উপায় বা যন্ত্র হিসাবে ব্যবহার করে আসছেন। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যুক্তিবিদ্যা নিয়ে কোনো টেনশন করবা না, অবশ্যই তোমরা সুন্দরভাবে ক্লাস করবা, আমার সঙ্গে যোগাযোগ রাখবা, আমরা তোমাকে সহযোগিতা করব যতটুকু পারি। বই কিনে নিবা, বই না কিনলে কিন্তু তোমরা যে ভয়টা পাইতা বা পাচ্ছ দেখে আমরা যুক্তিবিদ্যা পড়ে ভালো নাম্বার পাবো কিনা বা ভালো করতে পারবো না, সেটা কিন্তু আবার তোমরা পিছিয়ে যাবা। তুমি আমার ক্লাস করার সঙ্গে সঙ্গেই তোমরা বইটা খুলে বসবা, বইয়ের সাথে যোগাযোগ রাখবা, আমার সঙ্গে কথা বলবা, প্রয়োজনে তোমরা সরাসরি কথা বলবা। এই বলে আমি আমার ক্লাস এখানে সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ।